ওয়ানের সেটে এসেছিলেন আলোছায়া অভিনেত্রী ইস্পিতা মুখোপাধ্যায়। আর সেখানেই এক বাক্যে মেনে নিলেন খবরে যে গুজব রটে তা সত্যি। যদিও ভুলেও প্রেমের মানুষটির নাম মুখে আনেননি শত অনুরোধেও, তবে জানিয়েছেন বিয়ের জন্য তৈরি তিনি। আলোছায়া ধারাবাহিকে কাজ করতে গিয়েই আলাপ ইস্পিতার অর্ণব বন্দ্যোপাধ্যায়ের সাথে। ধারাবাহিকে আকাশের চরিত্রে অভিনেত্রী দেবাদৃতা বসুর বিপরীতে অভিনয় করছিলেন অর্ণব। অন্যদিকে ধারাবাহিকে তার বৌদির চরিত্রে অভিনয় করেছেন ইস্পিতা। সেখান থেকেই তাদের বন্ধুত্ব গাঢ় হয়। আর দুই তারকার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেই প্রথম সন্দেহে হানাবাদে অনুরাগীদের মনে। ইস্পিতা সরাসরি অর্ণবের নাম না নিলেও স্বীকার করে নেন যে প্রেম করছেন। 2 বছর বয়স হতে চলল তার প্রেমের, এমনকি হবু বরের বাড়ি যাতায়াত করেন। বিয়ের কথা জিজ্ঞাসা করলেও বেশ গুছিয়ে উত্তর দেন। জানান এখন বিয়ে করতেও তার সমস্যা নেই, পরে বিয়ে করলেও হবে। তবে এখন অভিনয় নিয়েই তিনি মাস্টার্স করছেন রবীন্দ্র ভারতীয় থেকে, তাই চান বিয়ের আগে নিজের জায়গাটা আরও পাকাপোক্ত করে নিতে। আলোছায়া শেষ হওয়ার পর শ্রীময়ীতে ছোটর চরিত্রে কাজ করছেন অর্ণব। অর্ণবের পরিবার ও ইস্পিতার পরিবার সবারই সম্মতি আছে এই সম্পর্কে। একটু লজ্জা পেলেও সবটাই রচনাকে খুলে বললেন। সঙ্গে এটাও জানান ঘরের সব কাজই এখন শিখে ফেলেছেন, মানে বিয়ের পর আর কোনো সমস্যাই হবে না।